চিরং বয়েস চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ হাফিজ রহমান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি ভিডিও শেয়ার করব, সেটা হলো আমি এর আগেও গত ফেব্রুয়ারিতে এটা নিয়ে একটা করেছিলাম, তবে সেটা পেমেন্টটা আমি দেখিয়েছিলাম হচ্ছে নগদের মাধ্যমে। আজকে আমি আপনাদের দেখাবো বিকাশের মাধ্যমে। হ্যাঁ, আজকে আমার টপিক হচ্ছে আপনি মেটলাইফ এলকোর যদি আপনার কোনো প্রিমিয়াম থাকে, ইন্স্যুরেন্স কাভার করা থাকে, সেটা আপনি প্রিমিয়ামটা কীভাবে হচ্ছে যে অনলাইনে পেমেন্ট করতে পারেন সেটা আমি দেখাবো। তবে আজকে আমার পেমেন্ট মেথডটা হচ্ছে বিকাশের মাধ্যমে। তো আমি একটু আপনাদেরকে তার আগে একটু দেখাতে চাই, আমার গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার আপনার কাছে এরকম মেসেজ চলে আসবে যে আপনারা যারা জানেন যে মেটলাইফে বা অন্য কেউ যে পলিসি করে থাকেন, আপনাকে কিন্তু রেগুলার তারা মেসেজ করে আপনার প্রিমিয়াম পলিসি জমা দেওয়ার জন্য। সো আমার যেটা আছে সেটা হচ্ছে যে কোয়ার্টারলি বেস আমি পেমেন্ট করে থাকি। সো আমি যেটা গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনাদেরকে নগদের মাধ্যমে, আপনি দেখতে পাচ্ছেন একদম উপরে দেখে 17 ফেব্রুয়ারি আমার কাছে একটা এসছে যে তারা 3972 টাকা আমার পলিসি অ্যাগেনস্টে রিসিভ করেছে থ্রু নগদে, যেটা আমি পে করেছিলাম 16 তারিখে। সো আজকে আপনি দেখতে পাচ্ছেন গত 26 তারিখ আমার কাছে আবার মেসেজ এসেছে, এপ্রিলের 26 তারিখ, যেটা হচ্ছে যে আমার এই মাসে মে মাসের 15 তারিখের মধ্যে পেমেন্ট করতে হবে। যদিও আজকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মে মাসের 10 তারিখ, দ্যাট মিনস আরও 5 দিন আমার হাতে সময় আছে, তারপর আমি ভাবলাম যে সময় থাকতে আমি পেমেন্টটা করে ফেলি। সো আপনারাও দেখতে পাচ্ছেন যে আমাকে কিন্তু পেমেন্ট করতে হবে। সো আমি যেটা করবো সেটা হলো প্রথমে বিকাশ অ্যাপসটা ওপেন করব। আপনারা অবশ্যই যে পেমেন্টটা লাগবে সেই পেমেন্টটা আপনাকে অবশ্যই যেটা করতে হবে আপনার তার সমপরিমাণ যে টাকা আপনাকে আপনার অ্যাকাউন্টে রাখতে হবে। সো আমার যেহেতু 3972 টাকা লাগবে, আমি আমার মতো করে এখানে ব্যালেন্স রেখেছি 3,900 টাকার মতো আমার কাছে আছে। সো এখন আমরা একটু আপনাকে বলি, এখানে অনেকগুলো অপশন আছে আপনার, আরও এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট, এখানে এসে আপনি আপনার মতো করে যে পেমেন্টে আসতে পারেন, অথবা আপনি সরাসরি পেমেন্টে আসতে পারেন এখানে যে উপরে যে পেমেন্ট অপশন আছে, এখানে আসে আপনি যেটা করুন মার্চেন্টের নাম্বার, যে প্রাপক যেটা আছে মার্চেন্টের নাম্বারে আপনি হচ্ছে নাম্বার দিতে পারেন, অথবা এখানে সার্চ করে নিতে পারেন। হ্যাঁ, মার্চেন্টের নাম্বার দিয়ে। সো আমি যেটা করেছি আগে থেকে আমি এখানে সেভ করে রেখেছি, যেহেতু আমি রেগুলার পেমেন্ট করি, তো আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো আপনার এখানে দেখতে পাচ্ছেন মেটলাইফ দিয়ে এখানে সেভ করা আছে। মেটলাইফের যে নাম্বারটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে, আর আমার এখানে যেহেতু আমি আগে পেমেন্ট করেছি তাই এটা 3,972 টাকা অটো এটা সেভ করা আছে। আপনারা জানেন বিকাশ অ্যাপসের মধ্যে এটা কিন্তু হচ্ছে সেভ করা যায় পরবর্তী পেমেন্টটাকে মানে সহজ করে দেওয়ার জন্য তারা এই অপশনটা রেখেছে। সো আপনি যদি নাম্বারটা সার্চ করেন তাহলে দেখতে পাবেন যে 01967111223, এটা হচ্ছে বিকাশের মাধ্যমে মার্চেন্টের পেমেন্ট নাম্বার অ্যাকাউন্টটা আপনি এখানে দিতে পারেন। সো অ্যামাউন্ট আমার যেহেতু আমার আগেই আছে যে টাইপ করা ছিল, তাই এটা তার শো করছে, আমাকে দ্বিতীয়বার দিতে হচ্ছে না। আমি যখন এটা প্রসেসে আসবো তখন আপনাকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোনো প্রাপকের মেটলাইফ লেখা আছে, অ্যামাউন্টের পরিমাণ আছে আমার যেটা দেওয়া আছে 3,972, চার্জ একটু লাগছে না। আপনারা জানেন বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে আমাদের কোনো চার্জ দিতে হয় না, সেক্ষেত্রে আমার সর্বমোট 3,972 টাকা যাচ্ছে। আর রেফারেন্স হিসেবে হচ্ছে আপনার পলিসি প্রিমিয়াম পলিসি নাম্বার দিতে হবে, আমার যেটা পলিসি নাম্বার সেটা আমি দিয়ে রেখেছি 305-1919। আমি একটু আপনাদেরকে আবার একটু দেখাবো আমার এখানে যেটা দেখাচ্ছে, আপনি দেখেন 26 এপ্রিল যেটা আমার লেখা আছে লাস্ট মেসেজ এসছে, আমার প্রিমিয়াম পলিসি নাম্বার হচ্ছে 305-1919, হচ্ছে যে আমাকে 3,972 দিতে হবে। তো আমার এটা কিন্তু এখানে সেভ করা আছে, কারণ এটা হচ্ছে আমরা যখন দেই পরবর্তীতে আমাদের এটা হচ্ছে যে এভাবে সেভ থাকবে। সো আমি আমার পিন নাম্বারটি একটু দিচ্ছি, তার আগে অবশ্যই আমাকে একটু এটাকে পজ করতে হবে, অ্যান্ড দেন পিন নাম্বার দিয়ে আমি আপনাকে পরের প্রসেসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো আমি আমার পিন নাম্বারটা দিয়েছি, আপনারাও আপনাদের বিকাশের পিন নাম্বারটা দিয়ে আচ্ছা আপনি নেক্সটে আসবেন। আসার পর আপনি দেখতে পাচ্ছেন আমাকে পেমেন্ট নিশ্চিত করার জন্য আমাকে আবার তারা হচ্ছে যে দেখাচ্ছে। সো আমার এখানে 3,972 টাকা যাচ্ছে, এটা এক্ষেত্রে কোনো এক্সট্রা চার্জ দেওয়া লাগছে না, আমার ব্যালেন্সটা আমাকে এখানে শো করছে রেফারেন্স নাম্বার অ্যাজ ইউজুয়াল 305-1919 আমি দিয়েছি। তার যেটা করতে হয় আমার পেমেন্ট করার জন্য এখানে ট্যাপ করতে হবে, তারপর এটা পেমেন্টটা চলে যাবে। আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে একটা মেসেজ চলে এসছে যে আমি ব্যালেন্সটা আমি এখানে পেয়ে গেছি,
আর এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, আপনার যখন পেমেন্ট করবেন সেভ করার জন্য এই যে এভাবে এটাকে সেভ করে রাখলে আপনার পরবর্তী পেমেন্টের জন্য তারা আপনাকে শো করবে, এখন যেভাবে আমাকে এখানে শো করেছিল ঠিক সেভাবে আপনাদেরকে শো করবে। আর বিকাশ একটা ক্যাশব্যাক অপশন ছিল, আর নগদে আমি যখন পেমেন্ট করেছিলাম আমার লাস্ট এটা তখন আমি 50 টাকা ক্যাশব্যাক পেয়েছিলাম, বাট বিকাশে এটা খুবই নগদ মানে একটু সামান্য কম, 10 টাকা মনে হয় আমাকে ক্যাশব্যাক দিবে, আমি নট শিওর, একটা মেসেজ ছিল। তো আমি একটু আপনাদেরকে দেখাবো, হ্যাঁ 10 টাকা, মানে 3,000 টাকার উপর ইয়ে করলে আপনাকে 10 টাকা দেখাবে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার ট্রানজ্যাকশন করার পর আমাকে তারা 10 টাকা ক্যাশব্যাক দিয়েছে, যাই হোক পেয়েছি, এটা কোনো সমস্যা না। আর যেহেতু মাত্র আমি পেমেন্টটা করেছি এখন এই মুহূর্তে রাত 12:51 বাজে, এটা তারা আগামীকাল অফিস আওয়ার দেখবে, তখন তার পরবর্তী সময় আমাকে এটা তার আপডেট জানিয়ে দেবে। আপডেট অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে IDRA ম্যাটলাইফ এটাতেও আপনার কাছে আসবে, যে আপনি এটা প্রিমিয়াম এটা পরবর্তী প্রিমিয়াম কবে দেওয়া লাগবে এরকম নোটিফিকেশন আসে, তখন দেখবে তারপর যে আপনার প্রিমিয়ামটা অ্যাকসেপ্ট করা হয়েছে, যেটা আমি আপনাকে একটু আগে দেখিয়েছিলাম। আমি যদি একটু আপনাদেরকে দেখাই মেট লাইফের, হ্যাঁ এখানে আপনি দেখতে পাচ্ছেন যে উই হ্যাভ রিসিভ দিস অ্যামাউন্ট ফ্রম অ্যাগেনস্ট পলিসি নাম্বার, এটা ইউজিং নগদ, তো আমার কাছে এটা অবশ্যই পরবর্তীতে তারা আসবে, সেটা হচ্ছে যে বিকাশের মাধ্যমে করেছি আমি পেমেন্টটা। সো আশা করি আপনারা এইভাবে বিকাশের মাধ্যমে আপনারা পেমেন্টটা প্রসেস করতে পারেন, আপনাকে ব্যাংকে যাওয়ার দরকার নেই অথবা কোনো মেট লাইফের এজেন্টের অফিসে গিয়ে আপনাকে কষ্ট করে পেমেন্টটা করা লাগবে না। আপনার যদি এভাবে অপশন থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই দিতে পারেন। আমি আবারও বলে দিচ্ছি, বিকাশ রকেট নগদের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন, আমি রকেটের মাধ্যমে এর আগেও পেমেন্ট করেছি, যদি ভবিষ্যতে আমি আবার রকেটের মাধ্যমে পেমেন্ট করি তাহলে আমি চেষ্টা করবো আপনাদের জন্য আবার এরকম একটা টিউটোরিয়াল দেখানোর জন্য। সো আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন,